আলেমরা বলে ইসলামে রাজনীতি আছে, ইসলামে সংবিধান আছে, ইসলামে সমাজনীতি আছে, শিক্ষানীতি আছে, এগুলো কথা কি কোরআনের মধ্যে আছে নাকি নাই? এবার শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন রাজনীতির নামে একটা সূরা নাজিল করেছেন, সূরার নাম হইল সূরাতুল মুলক। সূরার নাম কি? ঠান্ডা মাথায় কথা নেন, সূরার নাম কি? সূরা মুলক, মানে হলো রাজত্বের সূরা। রাষ্ট্র কেমনে চালাইবা, 54টা থিওরি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করলেন, রাষ্ট্র কিভাবে চালাবা, তার কারণে রাজনীতি করে মানুষ কোথায়? জমিনে, রাষ্ট্রে। এই জমিনের মালিক কে? ওই মানুষটারে বানাইছে কে? তাহলে এই কোরআনটা নাজিল করেছেন কে? এই বিধান কার? আল্লাহর। অতএব আল্লাহর বান্দা, আল্লাহর বিধান আল্লাহর জমিনে কায়েম করবে। এই জন্য বললেন, ইন্নি জাইলুম ফিল আরদে খলিফা, এই পৃথিবীতে আমি আল্লাহ রব্বুল আলামিন এই জমিনে আমার বিধান দিয়া তোমাকে রিপ্রেজেন্টেটিভ তথা প্রতিনিধি করে দুনিয়ায় পাঠাইয়া দিলাম, অন্য কারো বিধি বিধান মানবা না, আমারটাই জমিনে প্রতিষ্ঠা করবা। এবারে আসুন, বলতে পারেন হুজুর এইটা না হয় বুঝলাম, কিন্তু রাষ্ট্রের ব্যাপারে আল্লাহর কোনো কথা আছে নাকি? রাজনীতির পরে আসবে কি রাষ্ট্র? রাষ্ট্র রাজনীতি করবে কোথায়? রাষ্ট্রে। রাষ্ট্রের নামে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে একটা সূরা নাজিল করে দিলেন, শোনো দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করে দিলাম, সেই রাজনীতি রাজধানীর নামে একটা সূরা নাজিল হলো, সূরার নাম সূরাতুল বালাদ। অর্থ কি? দেশ, একটি জাতি, একটি রাষ্ট্র। সুবহানাল্লাহ। পড়েন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, রাষ্ট্র চালাইতে হলে একটা কনস্টিটিউশন দরকার, একটা সংবিধান দরকার। এই সংবিধানটা কেমন হবে? এই সংবিধানে 9টা ধারা থাকতে হবে, 9 ধারা মিলাই আল্লাহ একটা সূরা নাজিল করে দিলেন, সূরার নাম হলো সূরাতুল কনস্টিটিউশন। আরবিতে বলবো, বাংলায় বলবো সূরাতুল সংবিধান, ওইটার নাম হলো সূরাতুল ফোরকান। সুবহানাল্লাহ। সূরা ফোরকান অর্থ কি? সংবিধানের সূরা। বলতে পারেন হুজুর, রাষ্ট্রটা যদি চালাইতে হয় তাহলে একটা মন্ত্রী পরিষদ দরকার, ওই মন্ত্রী পরিষদ কেমন হবে, এই ব্যাপারে আল্লাহ সূরা নাজিল করেছেন কিনা? আল্লাহ রব্বুল আলামিন বললেন, হ্যাঁ নাজিল করেছি, মন্ত্রী পরিষদে যে কেউ ঢুকবেন ওই বুকটা ফাটিয়ে যায়, কিংবা টাকলার গোষ্ঠী নিয়ে কোনোদিন মন্ত্রী পরিষদ গঠন হইতে পারে না। যেই মানুষের মধ্যে নৈতিক 5টা কোয়ালিটি থাকবে, আর মৌলিকভাবে সেক্রেটারিয়েটের মধ্যে তোমরা নিঃসন্দেহে 9টা কাজ সব সময় জারি রাখবা, এইটা মিলাই আল্লাহ রব্বুল আলামিন একটা সূরা নাজিল করে দিলেন, সূরার নাম সূরাতুশ শুরা। সুবহানাল্লাহ। পড়ে খেয়াল করেছেন, মন্ত্রী পরিষদের সূরা। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, শোনো, দেশ যদি চালাইতে হয় তাহলে তো শুধুমাত্র তোমরা কিংবা মন্ত্রী পরিষদ আর সরকারের প্রধান মিলে দেশ চালাইতে পারবা না, দেশের মধ্যে পুলিশ লাগবে, লাগবে কিনা, র‍্যাব লাগবে, গোয়েন্দা লাগবে, ডিসি লাগবে, এসপি লাগবে, বিজিবি লাগবে, এমনি করে করে ডিবি ডিএসবি লাগবে, সব মিলাইয়া আমি আল্লাহ রব্বুল আলামিন একটা সূরা নাজিল করে দিলাম, ওই সূরাটার নাম হইল সূরাতুল আহজাব। সুবহানাল্লাহ। 4 বাহিনী কমপক্ষে থাকতেই হবে তোমার রাষ্ট্রে নিরাপত্তা বিধানের জন্য। সুবহানাল্লাহ। বলেন, সূরার নাম কি? সূরাতুল আহজাব। এবার খেয়াল করেন, রাষ্ট্র এককভাবে চলে না, বিরোধী দল লাগে। বিরোধী দল যদি না থাকে সেই রাষ্ট্রের মধ্যে শান্তি তো দূরের কথা, এক নায়কতন্ত্র একঘেয়েমি এসে যায়, ফলে নিজে যা করে সেইটাই ভালো মনে করে, অন্যের কান যেন দেয়া দিতে পারি না, সে অন্যকে হজমই করতে পারে না। এই জন্য আল্লাহ চালা চান জাতির মধ্যে, দেশের মধ্যে একটা বিরোধী দল থাকতে হবে শক্তিশালী, যারা সমালোচনা করবে, ফলে দেখা যাবে গঠনমূলক সমালোচনার মাধ্যমে জাতির জন্য তোমরা ভালো ভালো কর্মসূচি দিয়ে দেশটা উন্নত করতে পারবা। এই বিরোধী দল তৈরির জন্য বিরোধী দল থাকতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন,
বিরোধী দল চারটা আদর্শ পালন করবে, আর সরকারি দলও চারটা কর্ম জমিনের বুকে বাস্তবায়ন করবে। মনে রেখেই বিরোধী দল এবং সরকারি দল, বিরোধী দলের নামে আমি আল্লাহ একটা সূরা নাজিল করে দিলাম। বিরোধী দল মানে এই না মানুষকে শুধুমাত্র মারবার, সরকারের কাজে বাধা দেবা, এইটা বরং কাজ না। তোমরা মাঝে মধ্যে গঠনমূলক সমালোচনা করবা, রাজনীতি করো নেকের জন্য, অন্যের উপকারের জন্য, জাতির জন্য। সুতরাং ক্ষতি হয় মানুষের, দেশ এবং জাতির এমন কোনো কাজ তোমরা করবা না। এইটা নিদর্শন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিরোধী দলের নামে একটা সুরা নাজিল করলেন। সুরার নাম হইল সুরাতুল মুজাদালা। সুরার নাম কি? কথা বলে না, সুরার নাম মুজাদালা। এবার বিরোধী দল মাঝে মাঝে সমাবেশ করবে, কথাটা বোঝেন কিনা, মাঝে মাঝে কি করবে? সমাবেশ করবে। এই সমাবেশে সরকারি দল যাইয়া পিটাইয়া নাক ভাঙিয়া ফেলাইবে, মাথা ভাড়াইয়া ফেলাইবে, এটাও পারবে না। যেমন আবার সমাবেশের নামে কোনো বিশৃঙ্খলাও সৃষ্টি করতে পারবে না। তিনটা নির্দেশনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, যখন তোমরা সমাবেশ করবা তখন কি কি কাজ করবা, এইটা দিয়া সমাবেশের নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করে দিলেন, সূরাতুল সমাবেশ। আর বাংলা আরবিতে বলে সূরাতুল জুমুআ। সুরার নাম কি? সুরা জুমা। সমাবেশ কর। সমাবেশের পর হইল মহা সমাবেশ। এই যে ঢাকায় 28 অক্টোবর বিরোধী দলরা কি ডাকছিল? মহা সমাবেশ ডাকবে মাঝে মাঝে। এই মহা সমাবেশের মধ্যে শৃঙ্খলাবদ্ধ থাকবে, দেশ জাতির প্রয়োজনীয় কথা বলবে, সরকারকে তোমরা সংশোধন করবে, জাতিকে জানাইয়া দেবা কি কি সমস্যা তোমাদের চোখে ধরা পড়েছে। কারণ সব মানুষ তো আর রাজনীতি করে না, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা খেটে খাওয়া মজুর কিংবা বিভিন্ন ডিপার্টমেন্ট আছে যারা লোকজন দেশের মানুষ, তোমরা তাদেরকে বলবাই এইভাবে কাজ করলে ভালো হবে, সরকার বুদ্ধিমত্তার সাথে সেই কাজগুলো নেয়ার চেষ্টা করবে। কারণ সরকার দল বিরোধী দল দুইও দল মিললেই দেশ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন মহা সমাবেশ করবে। তিনটা বিষয়ে খেয়াল রাখবা মহা সমাবেশ করতে যাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন ওই তিনটা কথা যা বলেছেন, যদি এইটা বিরোধী দলেরা মেনে মহা সমাবেশ করে তাহলে সরকারের উচিত, আইন শৃঙ্খলা বাহিনীর উচিত তাকে তিনটা সহযোগিতা দেওয়া। কয়টা? সুবহানাল্লাহ পড়েন না। এই মহা সমাবেশকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করলেন, সূরার নাম হইল সূরাতুল হাশর। সূরার নাম কি? এখানে সরকারি দলের ব্যাপারে তিনটা কথা আল্লাহ বলেছেন, আবার বিরোধী দলের ব্যাপারে আল্লাহ তিনটা কথা বলেছেন। এখন বলতে পারেন হুজুর, এই মহা সমাবেশ এইটা যে আমরা করব, বিভিন্ন দল এবং উপদল নিয়ে, বিভিন্ন দল নিয়ে, জোট নিয়ে, এই জোটের মধ্যে যদি কোনো দলের মহিলা হইয়া যায় নেত্রী, প্রধান হইল কি? কথা কয় না, মহিলা হইল ওই দলের নেত্রী, অথবা মহিলা আমাদের কাছে এই ব্যাপারে কিছু মহিলা অঙ্গন থেকে ওপিনিয়ন দেয়া যায়, এই মহিলাদেরকেও একত্রিত করে আমরা সমাবেশ কিংবা কোনো প্রোগ্রাম, অর্থাৎ তাদের কোনো পরামর্শ কিংবা অংশগ্রহণের অনুমতি দিতে পারবো কি পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই মহিলার মধ্যে 5টা কোয়ালিটি আছে, এই 5টা কোয়ালিটি যদি কোনো মহিলার মধ্যে থাকে তাহলে তোমরা যৌথ আন্দোলনে ওই মহিলারেও সামিল কইরা নিও। ওই 5টা কোয়ালিটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করে দিলেন, সূরার নাম আল্লাহ নিজেই রাখলেন সূরাতুল মুমতাহিনা। সূরার নাম কি? মুমতাহিনা মানে পরীক্ষিতা নারী, যে কোনো নারীর সাথে নেওয়া যায় না, যে কোনো মহিলাকে কাফেলায় সামিল করা যায় না। কারণ কিছু কিছু মহিলা আছে একেবারে উম্মে জামিলা মার্কা, আবু জেহেল, আবু লাহাবের বোর মতো, ঠিক কিনা বলেন? এই মহিলাদেরকে সাথে নেওয়া যাবে না, বরং পরীক্ষিতা নারী, 5টা পরীক্ষা নেবা নারীর কাছ থেকে, ওই পরীক্ষায় যেই মহিলারা দেখবা এই চরিত্রে চরিত্রবান, তাদেরকে তোমাদের সাথে মিলাইয়া জোট কইরা আন্দোলন চালাইয়া যাইও, আমি আল্লাহ সেই অনুমতি দিয়া দিলা। তাহলে জোট করার অনুমতি আছে, সমাবেশ করার অনুমতি আছে, মহাসমাবেশ করার অনুমতি দিছেন কে? তা আপনি বাধা দেওয়ার কে? পিঁপড়া হইতে শুরু কইরা
আসমানের নামে, জমিনের নামে, সবকিছুর নামেই তো আল্লাহ সূরা নাজিল করেছেন। হাসর, ফুলসিরাত, সব কথাই তো কোরআনে আছে, কমপ্লিট কোড অফ লাইফ।